राज्य থেকে বর্ষাকাল বিদায় নিলেও বৃষ্টি যেন কিছুতেই পিছু ছাড়ছে না। ফের ভাসতে চলেছে রাজ্য, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। দক্ষিণ ও উত্তরবঙ্গে আগামী দুদিন বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে সামান্য হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সপ্তাহান্তে হালকা শীতের আমেজ টের পাবে বঙ্গবাসী। দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া শুরু হতে পারে চলতি সপ্তাহ থেকেই। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি। দিনের সর্বনিম্ন তাপমাত্রা 23.7 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক 96%, ন্যূনতম 59%। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।